কার্যবাহবিক ঘটনা, পারিবারিক কন্দলের ভয়ঙ্কর পরিণতি, মাতৃক হত্যা করিলে পাহান পুত্রয়, রাজ্য পুনের চাঞ্চল্যকর ঘটনা, পারিবারিক কন্দলের বাবে মঙ্গলদৈত পুত্রয় ঘপিয়ায় ঘপিয়ায় হত্যা করিলে নিজ মাতৃক, মঙ্গলদৈর নিকটবর্তী খারপরি বরচরত এই ঘটনা সংঘটিত হয়েছে। মইনুদ্দিন নামৰ এই নৰপিশাচে সংঘটিত কৰিছে এই আহুৰি কাণ্ড। দীৰ্ঘদিন ধৰি সতীয়া মাতৃৰ সৈতে মতানৈক্য আছিল মইনুদ্দিনৰ। ক্ৰমাৎ সেই পাৰিবাৰিক কণ্ডলে লৈছিল ভয়ংকৰ ৰূপ। অৱশেষত নিজ গৃহতে ঘপিয়াই ঘপিয়াই মাতৃক হত্যা কৰিলে এই পাষণ্ড মইনুদ্দিনে। হত্যা সংঘটিত করার পিছতে স্থানীয় রাইজে হত্যাকারী মইনুদ্দিনক আটক করে গতাই দিছে মঙ্গলদৈ আরক্ষীক। মাতৃসন্তান মইনুদ্দিনে পারিবারিক কন্দলের বাবে মাতৃক হত্যা করা বলেও স্বীকার করেছে নিজ মুখে। মঙ্গলদৈর পৰা বাবুল মকসেদ আহমেদর রিপোর্ট, এনিভারত 24। নমস্কার, মই পল দাস আর আপনার চাই আছে এনি ভারত। আর আপনার জানাবল পাই মানে বহু সুখী হয়েছো যে আমার সকলোরে মরমর শ্রদ্ধা জুবিন গার্গর গীত সমূহের ভিত্তিত একটা খুব সুন্দর রিয়ালিটি শো এনি ভারতে আয়োজন করেছে জুবিনের গানে কি আনে। এই প্রথম সিজনট অডিশনস আরম্ভ হব অগস্টের পরা বিভিন্ন জেলাত। গতি মানে সমূহ কলা কুশলী বিশেষ যখন প্রতিভাশীল গায়ক গায়িকা আছে আমার সমাজত মানে একটা আহ্বান জানাইছো তেওঁলোকে প্রস্তুত হোক এই রিয়ালিটি শোর বাবে। আর তারিখটা হয়েছে 15 আগস্ট 2024 সন, এনি ভারতের অডিশন জুবিনের গানে কি আনে।